चैम्बर ऑफ कॉमर्स की नई टीम का हुआ गठन। पश्चिम वर्धमान अंतर्गत आसनसोल के कुलटी नियामतपुर चैम्बर ऑफ कॉमर्स की नई कमेटी के गठन की जानकारी प्रेस कॉन्फ्रेंस के माध्यम से दी गई। सदस्यों ने कहा कि नियामतपुर चैम्बर ऑफ कॉमर्स की वर्ष 2024 से 27 की कार्यकारिणी का गठन किया गया। प्रभारी सचिव गुरविंदर सिंह को बनाया गया। इस बैठक में उन्होंने भविष्य के कार्यक्रम सहित विभिन्न मुद्दों पर प्रकाश डाला। चैम्बर तो सब समय चाहिए कि नियामतपुर जाम मुक्त हो और हमारा कतबार आलोचना करे मीटिंग जो प्रशासन साथे हो আমরা এটাই চাইছি কি নিয়ামতপুর জাম মুক্ত হোক আর সুন্দর হোক। ইয়ার জন্য যারা ছোট ছোট ব্যবসাদার আছে, যা ঠেলাওয়ালা আছে, যা রিক্সাওয়ালা আছে, ইয়াদের একটা জায়গা দেওয়া হোক। কারো পেটে লাত মারলে তো কাজটা চলবে না, মানুষ কামাবে তো পরিবার চলবে। আমরা চাইছি কি নিয়ামতপুরে একটা সবজি মার্কেট হোক, একটা হকার্স মার্কেট হোক, একটা মাছওয়ালা বাজার হোক, ওখানে সবাইকে একটা জায়গা দেওয়া হোক। উহার জন্য যদি পয়সা দরকার হয় ওরা দিতে পারবে, মাসে মাসে ইয়া প্রতি সপ্তাহে একটা রেট রাখা হোক। আর নিয়ামতপুরে পার্কিংয়ের খুব অসুবিধা আছে, পার্কিং আমাদের খুবই শীঘ্র দরকার। নিয়ামতপুরে দু তিনটা জায়গা চিহ্নিত করে যদি ওখানে পার্কিং করা হবে তাহলে নিয়ামতপুর সবসময় জাম মুক্ত হবে। আর আপনার মাধ্যমে আমি এটাও বলতে চাইছি কি ড্রেনে উপরে যারা দোকানদার আছে ওরাও ড্রেনে উপরে কোনো ব্যবসা না করুক, ড্রেন টু ড্রেন আমরা যদি ক্লিয়ার রাখি তাহলে নিয়ামতপুর সুন্দর হলে বাজারও বাড়বে আর নিয়ামতপুর দেখতে ভালো লাগবে। আমরা তো আগেও দাবি করেছি, এখনও দাবি করছি কি কাউকে বরবাদ করে কোনো লাভ হবে না, ওয়ারদের একটা জায়গা দেওয়া হোক। আর জায়গা দিয়েই ওয়ারদের একটা জায়গাটা এনে ওয়ারদের বাজারটা চলুক, পেটটা চলুক, এটাই আমরা কামনা করি। এবং চেম্বার তো সবসময় সহযোগিতাতে থাকে, আমরা সবসময় এটা চাইছি কি অটো টোটোওয়ালা নিয়ামতপুরের একটা খুবই মানে মহত্বপূর্ণ জিনিস। যদি টোটোওয়ালা থাকবে না বাজার চলবে না, টোটোওয়ালাও দরকার। কিন্তু ইয়ারদের একটা জায়গা দিয়ে ওখানে ওরা ভালো করে লাইনে দাঁড়িয়ে থাকুক, জিটি রোডটা জাম না করুক, এটাই আমরা চাইছি। না দেখুন, আমরা তো সবসময় যখন আলোচনা হয়েছে ওয়ারদের সাথে, আমাদের মিটিং হয়েছে অনেকবার, নিয়ামতপুর ফাঁড়িতে মিটিং হয়েছে, কর্পোরেশনে মিটিং হয়েছে, এমআইসিদের সাথে মিটিং হয়েছে, আমরা এটাই সবসময় বলেছি কি নিয়ামতপুরকে জাম মুক্ত করার জন্য আমাদেরও সহযোগিতা করতে হবে, ওয়ারদেরও সামনে আসতে হবে। কিন্তু আমরা দেখি একবার অভিযান হয় আবার ওইটা 10 দিন 15 দিন পরে আবার ঠান্ডা বস্তাতে চলে যায়। এটা যদি সবসময় টাইট যদি থাকবে তাহলে এটা হবে, কিন্তু আপনাকে বাজার দিতে হবে, যাদের আপনারা চিহ্নিত করছেন ওয়ারদের একটা শীঘ্র জায়গা দেওয়া হোক, তাকে ওরা বসে নিজের পরিবারকে চালাতে পারবে। সেটাই আমরা তো বলছি, আবারও আমরা কথা করেছি, আবারও কথা করব, যখন মিটিং হবে আমরা দাবিটা রাখবো। কিন্তু আমার পরে অনেক জায়গা আছে, মাঠ আছে, ওখানে যদি সবজি মার্কেট হকার্স মার্কেটটা করে দেওয়া হোক তাহলে যদি সবজি মার্কেট সব ওখানে বসবে তাহলে তো লোক যাবেই, তাহলে কোনো সমস্যা নাই। অনেক জায়গা কুলটিতে আছে, পারবলিয়াতে আছে, চীনাগুড়িতে আছে সবজি মার্কেট, কিন্তু আমাদের এখানে কোনো সবজি মার্কেট নাই, রাস্তার উপরে লোক বসছে, লোক 50-100 টাকা দিয়ে ওখানে বসাচ্ছে। এটা যা পর্যন্ত একটা মার্কেট না তৈরি করা হবে সমস্যাটা মানে হাল হবে না। দেখুন, আমি তো আগে বলেছি এখনও বলছি কি টোটোওয়ালাদের আপনাকে জায়গা দিতে হবে। টোটোওয়ালা নিয়ামতপুরের একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, টোটোওয়ালাকে আমরা বার করতে পারবো না। ওয়ারদেরও পরিবার চলছে, ওয়ারদেরও ব্যবসা চলছে, ওরা যদি কাস্টমারকে না নিয়ে আসে নিয়ামতপুর ব্যবসাটা উঠে যাবে। ওরা আমাদের ভাইটাল আর মহত্বপূর্ণ জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু ওয়ারদের একটা জায়গা দিতে হবে, তাকে ওরা একটা জায়গাতে বসে একটা লাইনে বসে আর কাস্টমারকে নিয়ে ওরা চলে যায়। ওরা বেশি জাম করছে না, জাম মেন হচ্ছে হকার্স মিনিবাস এইসব জিনিসকে টাইট করতে হবে। शादी का सीजन हुआ शुरू, जिसके लिए न्यू साड़ी रेडीमेड एम्पोरियम आपके लिए लेकर आए हैं एकदम फ्रेश स्टॉक, जहां आपको मिलेंगे डिजाइनर लहंगे 6000 से लेकर 60000 तक, वहीं हैवी डिजाइनर साड़ियां 2500 से लेकर 25000 तक और हैवी शॉर्ट्स एंड स्टॉल्स भी अवेलेबल। तो आज ही आए श्री न्यू साड़ी एंड एम्पोरियम होली गेट मथुरा। वेडिंग कलेक्शन में बहुत सारी नई चीजें हमने ऐड करी हैं, न्यू फैब्रिक्स, ऑर्गेन्जा, चिनोन और आपके नेट के अंदर काफी डिजाइनर कॉन्सेप्ट अभी नए आए हैं।